কি বলেন, আল্লাহর নবী কি গায়েব জানে? পৃথিবীর কুখ্যাত কুখ্যাত সন্ত্রাসীরা আজ বলে আল্লাহর নবীরা গায়েব জানে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সবাইকে জান্নাতুল ফেরদাউস, জান্নাতের বাগান, হাদিস প্রমাণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরআন হাদিসের মজলিস, কুরআন হাদিসের দরস, কুরআন হাদিসের তাদরিস, কুরআন হাদিসের আলোচনা মজলিস জান্নাতের বাগান বলেন আলহামদুলিল্লাহ। আরেকবার শুকরিয়া তো আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মহাগ্রন্থ আল কুরআনুল করিম থেকে আমি একটি আয়াত পাঠ করেছি, আর অগণিত অসংখ্য হাদিস থেকে আমি একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করে আমি কিঞ্চিৎ আলোচনা করব ইনশাআল্লাহু আজিজ। এই পৃথিবী, আসমান এবং জমিন কে সৃষ্টি করেছেন বলেন? কে সৃষ্টি করেছেন? আল্লাহ। আর একটু জোরে বলেন, কে? আল্লাহ। এই আসমান এবং এই জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ মখলুকাত হলো মানুষ। ম্যান ইজ দ্য ক্রিয়েট অ্যান্ড আল্লাহ হিম সেলফ ইজ দ্য ক্রিয়েটার বাট মেনি আদার। মানুষ হলো সৃষ্টি, আর এই মানব জাতির স্রষ্টা হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও মানব জাতি, আমার ইবাদতের জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি তোমাদেরকে বানিয়েছি। ও আমার বান্দারা, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো। এখানে ওয়াসাফিহু বুকরাতান ওয়া আসিলা দ্বারা উদ্দেশ্য শুধু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জিকির নয়, এখানে উদ্দেশ্য হলো সুবহে সাদের থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত। শুধু এতটুকু নয়, আবার সুবে সাদেক পর্যন্ত, অর্থাৎ সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত, ও আমার বান্দারা তোমরা আমাকে ডাকাডাকি করো, আমাকে স্মরণ করো, আমার ইবাদত করো। আল্লাহ পাক বলেন সূরা মুলকের মধ্যে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আসমান বানাইলাম তোমাদের জন্য, আমি জমিন বানাইলাম তোমাদের জন্য, আমি এরপরে তোমাদের জন্য একটা হায়াত নামক দৌলত আমি তোমাদের জন্য বানাইলাম। ও আমার বান্দারা, এই হায়াত নামক দৌলত আমি তোমাদেরকে দিছি। আল্লাহ বলে, লিয়াবুলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা,
নাই, কে তোমাদের মধ্যে ইবাদত করে পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হও, এটা আমি আল্লাহ দেখতে চাই। আল্লাহ কি বলেন বলেন ভাইরা? আল্লাহ বলতেছেন এই হায়াতের জিন্দেগির মধ্যে আমি আল্লাহ দেখতে চাই তোমরা কি রকম নেক আমল করে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করতে পারো, নাকি এই মহামূল্যবান দৌলত হায়াতের জিন্দেগি শয়তানের কাজে লাগাইলা, নাকি আমি আল্লাহকে খুশি করার কাজে লাগাইলা, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখব। আল্লাহ বলেন তারপরে আমি মৃত্যু দেব, তুমি জন্ম নিয়েছো যেরকম সত্য, তারপরে তুমি মৃত্যুবরণ করবে এটাও সত্য, এটা আমি আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার বান্দারা, পাঁচটি এলেম আমার কাছে সংরক্ষিত, এই পাঁচটি এলেম আমি পৃথিবীর কাউকে দিই নাই। এক নম্বর হলো ইন্নাল্লাহ ইন্দাহু ইলমুস সাআহ, কিয়ামত কবে হবে, কখন হবে, কোথায় হবে, সবাই একটু সমস্যারে বলেন কে জানে কে জানে, আমার আল্লাহ। আর একটু আওয়াজ করে বলেন না ভাই, কে জানে বলেন কে জানে, আর একটু জোরে বলেন কে জানে, আমার আল্লাহ। আল্লাহ তাআলা বলেন দুই নম্বর হলো বৃষ্টি কখন হবে, কোথায় হবে, কোন জায়গায় কত কতটুকু বৃষ্টি হবে, কে জানে বলেন কে জানে, আমার আল্লাহ। আল্লাহ বলেন শুধু তাই নয়, মায়ের পেটে যে সন্তান আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেটা কি ছেলে হবে না মেয়ে হবে, কে জানে বলেন, আমার আল্লাহ জানে, পৃথিবীর আর কোন মানুষের ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, তুমি আগামী কাল কি খাবে, কোন জিনিসটা খাবে, কোন গোশত গরুর গোশত তোমাদের তোমার জন্য পাক করা হয়েছে, নাকি খাসির গোশত পাক করা হয়েছে, নাকি ইলিশ মাছ তোমার জন্য পাক করা হয়েছে, কে জানে বলেন, আমার আল্লাহ। আর একটু জোরে বলেন না ভাই, কে জানে বলেন, আল্লাহ। আল্লাহ পাক বলেন ও আমার বান্দারা শুনিয়া লও রে, ওমা তাদরি নাফসুম বি আই আরদিন তামুত, ও আমার বান্দারা মৃত্যু কখন হবে, কোন জায়গায় মৃত্যুবরণ করবে, তুমি কি সমুদ্রের মধ্যে মৃত্যুবরণ করবা, নাকি তুমি জমিনের উপরে মৃত্যুবরণ করবা, নাকি জঙ্গলের মধ্যে করবা, কোন পদ্ধতিতে মৃত্যুবরণ করবা, তুমি কি জানো নি বান্দা, তুমি তো মোটেও জানো না, জানি আমার আল্লাহ। আল্লাহ বলেন মৃত্যু কার কোথায় হবে, কে জানে কে জানে, আমার আল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে ঘটনা আসছে, একজন আল্লাহর ওলি মাথায় একটা ঝাঁকা নিয়ে যাইতেছে, আজরাইল এসে পড়ছে, আজরাইল বলতেছে ও আল্লাহর ওলি তুমি কই দাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর ওলি বলতেছে ভাইজান আমি বাজারে যাইতেছি এই কিছু সবজি বিক্রি করার জন্য। বলো বলো তুমি বাজারে যাইতেছ সবজি বিক্রি করার জন্য, এটা তো আমি বুঝতেই পারছি, তাহলে আমি জিজ্ঞাসা করলাম তুমি কেমন আছো, তুমি তো আমাকে দেখো নাই, আমার পরিচয় তোমার জানার দরকার আছে কি আছে না। বলল আপনি কে, সঙ্গে সঙ্গে বলল আমি আজরাইল। আল্লাহর ওলি মাথার থেকে জাকাটা নামালেন, মাথার থেকে জাকাটা নামাই আল্লাহর ওলি বললেন ভাই আজরাইল আমি তো বুঝতে পারছি তুমি আমার জন্য কি আমার কাছে কি জন্য এসেছো,
তুমি আমার কাছে এসেছো, আল্লাহ তোমাকে পাঠাইছে আমার জানটা কবজ করার জন্য তুমি আসছো। ও ভাই আজরাইল, এ আমার কাঁধে কি আছে বলতে পারেননি? আজরাইল বলল, আমি গায়বের খবর জানি না। ইন্নাল্লাহু আলীমুম বিযাতিস সুদূর, আমি ফেরেশতা, আমি নবীও নাই, আমি একজন ফেরেশতা, আমি কোনো গায়বের খবর জানি না। গায়বের খবর একমাত্র আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। বলেন কে জানে? আর একটু জোরে বলেন না কেন, কে জানে বলেন? আমার আল্লাহ। আল্লাহর ওলি বলেন, এই গামছাটা ও ভাই আজরাইল, আমি নামাজ আদায় করি, যেখানে আজান হয় সেখানেই নামাজ। আমি খেটে কাজ করি, যখনই আমার কর্ণ কুহরে আজান ভেসে আসে, ওই স্থানেই আমি আমার এই যাই নামাজ বিছাইয়া দিয়ে সঙ্গে সঙ্গে আমি নামাজ আদায় করি। আমি যখন খানা খাইতে বসি, এমন সময় যদি আমার কর্ণ কুহরে আজান ভেসে আসে, আমি সঙ্গে সঙ্গে খানা বাদ দিয়ে নামাজে দাঁড়াই যাই। ও ভাই আজরাইল, তুমি আল্লাহর কাছে যে বলো, আল্লাহ যেন আমাকে 5টা মিনিট সময় দেয়, আমি 2 রাকাত নামাজ পড়ব। আমি আমার জীবদ্দশায় ভাই আজরাইল জীবনে নামাজ কাজা করি নাই। ও ভাই আজরাইল, জানি না আমার নামাজ আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা, এটা আমি জানি না। ভাই আজরাইল আল্লাহর কাছে যে বলবে, ও আল্লাহ আপনার বান্দা তো 2 রাকাত নামাজ পড়ার সময় চাই। সম্মানিত হাজিরিন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ও আল্লাহর ওলি, আল্লাহ আপনাকে 2 রাকাত নামাজ পড়ার সময় অনুমতি দান করছে, আপনি 2 রাকাত নামাজ পড়তে পারবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহর ওলি নামাজে দাঁড়াই গেছে, বলতেছে আল্লাহু আকবার, রুকুতে গেছে, রুকু থেকে উঠছে, সিজদায় গেছে, আল্লাহু আকবার বলে, সিজদা থেকে যখন আল্লাহু আকবার বলে উঠছে, ওঠার পরে আজরাইলকে বলছে, ভাই আজরাইল, আমি যখন দ্বিতীয় সিজদায় যাব, দ্বিতীয় সিজদায় যখন আমি যাব, এমন তো অবস্থায় আমার জানটা কবজ করবে, আল্লাহর কাছে যা বলতে পারি, আল্লাহ আমার জীবনের কোন নামাজ যদি আপনার দরবারে কবুল না হয়ে থাকে, আল্লাহ এই নামাজের এই সিজদার ওসিলায় আপনি আমার সমস্ত সিজদাকে কবুল করে নিন। আল্লাহর ওলি এই কথা বলে যখন সালামটা ফিরালো, আজরাইল আর 1 সেকেন্ড দেরি করল না, সঙ্গে সঙ্গে থাবা দিলে, আল্লাহর ওলির জানটা কবজ করে নিয়ে চলে গেল। ভাই গো, আমরা যতই চেষ্টা করি না কেন, সময় যখন আমাদের শেষ হয়ে যাবে, আমাদের আর কাজ হবে না, আমরা আর 1 সেকেন্ড জীবিত থাকতে পারবো না। আল্লাহ বলছে, আমি তোমাকে হায়াত দিছি, তারপরে তোমাকে আবার মৃত্যু দেব, অবশ্যই তোমার মৃত্যুবরণ করতে হবে, কিন্তু বান্দা শুনিয়া রাখো, এই অল্প সময়ের মধ্যে তোমার জীবনকে যদি আমার নবীর সুন্নাত অনুযায়ী না চালাইতে পারো, কোনো কাজ হবে না। আল্লাহ তাআলা বলেন, আমি বিশাল একটা জান্নাত বানাইছি, কার জন্য? যে নাকি আমার নবীর সুন্নাত তরিকায় হায়াত জিন্দেগি সরব করে আসবে। এই জিন্দেগি সরফ করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা জান্নাত দান করব, আর এই জান্নাতটা হবে, আল্লাহ বলেন, ফি জান্নাতিন আলিয়া, বিশাল বড় একটা জান্নাত। এই জান্নাতের মধ্যে অনেক নাজ নিয়ামত থাকবে। আল্লাহ বলেন, বান্দারে দুনিয়ার মধ্যে অনেক কষ্ট করছো, এই জন্য আমি একটা জান্নাত বানাইছি, আমি একটা জান্নাত বানাইছি, এই জান্নাতের মধ্যে সমস্ত নিয়ামত রাখছি। আল্লাহ বলেন, নিয়ামত হলো কুতুব ওয়াদানিয়া, গাছের চূড়া
ফল সমূহ থাকবে নিচের দিকে, যে জান্নাতি হবে ফলগুলো ছিঁড়ে ছিঁড়ে খাবে, আর আল্লাহর কাছে বলবে, আল্লাহ গো আমি তো দুনিয়ার মধ্যে ভাবছিলাম যে আল্লাহ আমার হিসাবের কাছে সম্মুখীন হইতে হবে, আমাকে একটা জান্নাত দান করা হবে, এই মনে করে আমি সারা জীবন আমার আমলকে ঠিক রাখছি। মনে কোনো দিন একটা সুন্নাত সামনে আসছে, সুন্নাতকে আমি ছাড়ি নাই, জীবনে কোনোদিন উলামা একরামের কদরকে আমি ছাড়ি নাই, জীবনে কোনোদিন মাদ্রাসায় তলবে ইলমদেরকে আমি পড়াইছি, কোনোদিন আমি কোন লোভ লালসা করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার জান্নাতি শুধু এতটুকু নয়, দুনিয়ার জিন্দেগিতে তুমি তোমার হায়াতকে আমার জন্য আমার জন্য আমার ইবাদত করে আমাকে খুশি করেছ, এই জন্য আমি সমস্ত নিয়ামত তোমাকে দান করছি। কিন্তু শুনিয়া রাখো, ও আমার বান্দারা, আমার আমার নিয়ামত সব কিছু দেওয়ার পরেও যারা নাকি আমার না শুকরিয়া করবে, যারা নাকি আমার না শুকরিয়া করবে, আমার হুকুম ঠিক মতন আদায় করবে না, আমার নবীর তরিকা ঠিক মতন মানবে না, তাদের জন্য ভয়াবহ শাস্তির ব্যবস্থা করেছি, সেটা হলো বিশাল একটা জাহান্নাম বানাইছি। আর ওই জাহান্নামের মধ্যে আমি আগুন সৃষ্টি করেছি, আমি ফেরেশতাদেরকে বলবো, ও আমার ফেরেশতারা ওকে ধরো ধরো, খুঁজো ধরো, ফাগুলু ফাগুলু, ওকে লৌহ বর্ম পরিধান করাই দাও, সুম্মাল জাহিম সাল্লু, জাহান্নামের নিচে গভীরের মধ্যে নিক্ষেপ করে দাও, ও আমার ফেরেশতারা রে, শুধু এতটুকু না এতটুকু না, সুম্মা ফি সিলসিলাতিন যারুহা সাবউনা যিরাআন ফাসলুকু, ওকে ৭০ গজ লম্বা চওড়া শিকল দিয়ে ওকে বাঁধা ফেলাও, তারপর ওকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আল্লাহর ইবাদতের কথা বলেছেন, তোমরা নামাজ পড়ো, সময় হইলে হজ করো, সময় হইলে যাকাত দাও, আমার ইবাদত করো। সম্মানিত হাজিরিন, ইবাদত করতে হবে, ইবাদত ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। সন্তানকে ইবাদতের জন্য উৎসাহিত করতে হবে। আমি হাদিস পড়েছি, আল্লাহর নবীর কাছে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলেছেন, ইয়া আল্লাহর রাসূল, আপনি আমাকে কিছু ওয়াজ করেন, আমাকে কিছু নসিহত করেন। আল্লাহর রাসূল বললেন, হে মুআয, লা তুশরিকু বিল্লাহি শাইয়্যা, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না। হযরত মুআয বলতেছেন, ইয়া আল্লাহর রাসূল, আমার জীবদ্দশায় আর জীবনে আমি কাউকে আল্লাহর সঙ্গে শরীক করব না। সম্মানিত হাজিরিন, হযরত মুআয আবার বলতেছেন, ইয়া আল্লাহর রাসূল, আরেকটা ওয়াজ করেন। আল্লাহর রাসূল বললেন, ওয়ালা তাউকন্না ওয়ালিদাইকা ওয়াইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, যদি খারাপ ব্যবহার করো, যদিও তোমার পিতা মাতা তোমাকে ঘর থেকে বাইর করে দেয়, তারপরেও খারাপ ব্যবহার করো না। হে মাস, দশ নম্বর হলো, তোমার যে ছোট্ট ছোট্ট বাল বাচ্চা আছে,
আল্লাহ রাসূল উল্লেখ করে বলে গেছেন যে আমার যে প্রতিষ্ঠান হবে, আমার যে দ্বীনী শিক্ষা হবে, সেই দ্বীনী শিক্ষায় তোমার বাল বাচ্চাকে পড়াবে। হে মাস, যদিও আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি নবী, আমিও কিন্তু গায়েব জানি না। কি বলেন, আল্লাহর নবী কি গায়েব জানে? পৃথিবীর কুখ্যাত কুখ্যাত সন্ত্রাসীরা আজ বলে আল্লাহর নবীরা গায়েব জানে। সম্মানিত হাজেরিন, আমি বলতে চাই, সাবধান করে দিতে চাই, ওই কুখ্যাত সন্ত্রাসীরা যেন আল্লাহর নবীকে নিয়ে কটুক্তি না করে, আল্লাহর নবী গায়েব জানে এ কথা যেন ভুলেও না বলে। আমি হুঁশিয়ার করে দিলাম। সম্মানিত হাজেরিন, আল্লাহর নবী মুয়াজকে বললেন, হে মুয়াজ, তোমার ছেলে সন্তানদেরকে ওয়াসাকা আকিফুহু আদাবান, আদব শিক্ষা দেওয়ার জন্য তোমার ছেলে সন্তানদেরকে নামাজ শিক্ষা দেওয়ার জন্য, আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য তোমার সন্তানদেরকে তুমি তিনি প্রতিষ্ঠায় ভর্তি করে দাও।